গুড মর্নিং। তো সবাই কেমন আছো? আশা করি সকলেই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো সবাইকে স্বাগত বঙ্কচন্দ্রা লাইফস্টাইল চ্যানেলে, আমার নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আমি সকাল সকাল তোমাদেরকে জ্বালাতে চলে এসেছি, তবে ভিডিওটা তো আমি ইভিনিংয়ে পোস্ট করি, তাই তোমাদেরকে ইভিনিংয়ে জ্বালাবো, কিন্তু আমি ভিডিওটা সকাল থেকে স্টার্ট করেছি। এখন বাজে সকাল 9টা, এটা আমার জন্য অনেক সকাল, অনেক সকাল সকাল। তো এই সময় থেকে আমি কাজ শুরু করি, তো এই সময় থেকে আমি কী কী করি সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর কী শেয়ার করবো মাতামুন্ড আমি নিজেও জানি না, তোমরা তো জানোই আমি হাউস বাই ঘরে থাকি, তো ঘরেই কী কাণ্ড কারখানা করি সেই সমস্ত কিছু শেয়ার করব। আর আশা করি তোমাদের দেখতে ভালো লাগবে, জানি অনেকটা অনেকে বোর হয়ে যাও, তাও প্লিজ দেখো, অনেকে দেখো, অনেকে সাপোর্ট করো, তাদের জন্য অনেক 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 ভালোবাসা। হ্যাঁ আর কি, নতুন পুরনো সকলে বন্ধুরা, কিন্তু হ্যাঁ যারা নতুন এসো তাদের জন্য একটা রিকোয়েস্ট আছে, তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তোমরা সাবস্ক্রাইব না করলে আমাদের এনার্জি আসবে কোত্থেকে, ঘুম থেকে উঠেই ভিডিও স্টার্ট করে দিই, তো একটু সাবস্ক্রাইব করলে এনার্জিটা আসবে। হ্যাঁ সকাল সকাল উঠে ভিডিও শুরু করতে হবে, তো প্লিজ এসেই সাবস্ক্রাইবটা করে দেবে, ভিডিওটা দেখে, ঠিক আছে, ভিডিও না দেখে না, ভিডিওটা দেখে সাবস্ক্রাইব করে দেবে। আর যারা যদি ভিডিওটা ভালো লাগে সবাই লাইক কমেন্ট করো, পুরনো নতুন সবাইকে বলছি লাইক কমেন্ট করো। তো চলো প্রচুর বকবক করে দিলাম, এবার কাজটা শুরু করি, নাহলে বয়সে পেটাবে পেটাবে, কাজ শুরু হবে, মেয়ে আবার স্কুল থেকে আসবে। তো চলো আর বেশি বকবক করো না, ভিডিওটা স্টার্ট করবো। গুড মর্নিং, গুড মর্নিং। তো দেখো কে ঘুমিয়ে আছে, আমি 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 গোটা বিছানা জুড়ে আমি ঘুমিয়ে আছি। আর এখন বাজে পৌনে 9টা, আমি বেলা 9টার সময় উঠছি, তো সবার দেখে চক্ষু চড়ক গাছ হয়ে গেছে। কিন্তু 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 এই যে উঠছি, এর আগে কিন্তু আমি 2-3টে কাজ সেরে রেখেছি। তো কী কী কাজ সেরেছি চলো আগে দেখে নাও। আর দেখতেই পাচ্ছ আমার ঘুম এখনও পুরো হয়নি, ভীষণ ঘুম পাচ্ছে। স্কুল যাবি তো? জামা করছিস? খোলো 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 খোলো। পাপার গায়ে হাত দেবে না, একদম পাপার গায়ে হাত দেবে না। তো বন্ধুরা সকালে উঠে যে কাজটা হলো সেটা হলো মেয়েকে ঘুম থেকে তুলে টিফিন করিয়ে, মানে সকালে কিছু একটা খাইয়ে দিয়ে রেডি করে ব্রাশ ফ্রাশ করিয়ে ওকে স্কুল পাঠানো আর বরকে কাজে পাঠানো। তো এই দুটো কাজ করার পর আমার থাকে হচ্ছে 1-1.5 ঘন্টা হাতে, কেন আমি এই সময় ঘরটা পরিষ্কার করতে পারি না কোনো কারণে। তো সেই সময়টা কী করব কী করব, ফোন তো সারা রাত ঘাঁটি, তো সেই জন্য এই 1.5 ঘন্টাটা আমি আমার ঘুমের কাজে লাগে, কখনো ঘুমাই কখনো ভিডিও এডিট করি, বাট আজকে একটু ঘুমিয়েই পড়েছিলাম। তো চলো মেয়েকে টাটা বলে দিই আর আমি একটু ঘুমিয়ে পড়ি। তো ঘুম থেকে উঠে আমি পড়েছি বেলা 9টার সময়, 9টা থেকে আমি সবসময় কাজ শুরু করি। তো উঠেই যেটা হয় সেটা হচ্ছে ঘরের বিছানা পত্র রেডি করা, আর বাড়ির যে বলে না বাসি ভাঙা, সেটা আমি আগে ভোর সকাল 6টার সময় জল দিয়ে বাসি ভেঙে দিয়েছি। এখন হচ্ছে বিছানাটা গোছাবো, কারণ আমি যেহেতু একটু ঘুমিয়েছিলাম সেই জন্য বিছানাটা গোছানো হয়নি, সেইভাবেই ছিল। তো এখন বিছানাটাকে গুছিয়ে নেব ভালো করে, ঝেঁটিয়ে ঝেঁটিয়ে বিছানায় যত ময়লা আছে সেগুলো সমস্ত দূর করবো। আর এই বিছানাটা করতে করতে এত ঘুম পাচ্ছে, যেহেতু ঘুম থেকে একবার উঠে পড়েছি, উঠে আরেকবার ঘুমিয়েছি না, যেন আরও বেশি মানে কি বলবো ঘুম পায়, যেন ঘুমটা ঠিক পুরো হয় না। কিন্তু কি করব, আগের দিন রাত্রিবেলা প্রায় 1-1.5টা অবধি আমি জেগেছিলাম, কারণ আমার নাইট এলবি ছিল। তো তোমরা অনেকেই জানো আমি এখন নাইটে এলবি করি, তো সেই নাইট এলবি করার চক্করে প্রায় সারা রাত আমার ঘুম হয়নি, সেই জন্য ঘুম ঘুম পাচ্ছিল। তো আজকে আর ভিডিও এডিট করিনি ঘুমের চক্করে, বললাম না একটু ঘুমাই, যদি আবার শরীরটা খারাপ হয়ে যায় তো ইউটিউবের সঙ্গে সঙ্গে আমার শরীরটাও উপরে উঠবে, তো সেই জন্য বললাম না একটু ঘুমিয়ে যাবি। বাড়িতে যখন কেউ নেই, মেয়ে নেই, বর নেই, তো কোনো টেনশন নেই, আরামে শান্তিতে ঘুমা, কারণ মেয়ে থাকলে কি মেয়ে ঘুমোলে তবে আমার ঘুম, মেয়ে না ঘুমোলে আমার ঘুম নেই। তো সেই জন্য 1.5 ঘন্টা আজকে ভালোই ঘুমিয়েছি, সত্যি কথা বলতে 1.5 ঘন্টা খুব ভালো গভীর ঘুমিয়েছি। আর দেখো পরিষ্কার করতে করতে এখনও হাই তুলছি, তো এখন বিছানার চাদরগুলো পাল্টে দিয়েছি, কারণ একটু শীত শীত পড়ে গেছে। তোমাদের ওখানে কীরকম কী শীত পড়েছে কমেন্ট করে জানিও, আমার এখানে হালকা পড়েছে, তাও পাখা চালাই, পাখা চালিয়ে একটা গায়ে চাদর নিয়ে থাকি, তো একটা চাদর আমার বরের আর একটা চাদর আমার, বাট এখন আমার মেয়ের চাদরের দরকার হয়নি, ওর গায়ে ভীষণ গরম, যে
যেহেতু সিজারের বেবি আর গলার মধ্যে আমি ঘন্টা ঝুলিয়ে নিয়েছি, কারণ রাত্রিবেলা হেডফোন গুঁজে আমি কথা বলি বা যে কোনো ব্লগ দেখি বা কারো এলবি অ্যাটেন্ড করে হেডফোন গুঁজে দেখি। তো বিছানা টিছানা গুছিয়ে এবার হচ্ছে ঘর টর ঝাড় দেওয়ার পালা, মানে এখন ডেলি রুটিন ঘর ঝাড় দাও, ঘর মোছো। তো আজকাল আমি সোফাটাকে ছড়িয়ে ভালো করে ঝাড় দিই, কারণ আগের দিনে আমার মেয়ে সোফার ভেতর অনেক কিছু ঢুকিয়েছে আর একটা খতিয়ে করেছে, সেটা হচ্ছে আমার যে হোয়াইট কালারের ফ্লাওয়ার ওয়াশটা ছিল সেটা আমার মেয়ে একটা ভেঙে দিয়েছে। এত সুন্দর ফ্লাওয়ার ওয়াশ আমি আর কোথাও পাবো না, সো সেই জন্য ভাঙাটাকে রেখে দিয়েছি, যদি ফেভিকুইক দিয়ে জোড়া যায়, কেন ফেভিকুইক দিয়ে অনেক কিছু জোড়া যায়, সেই জন্য আমি ফ্লাওয়ার ওয়াশটা রেখেছি, কিন্তু আমার বরকে ফেভিকুইক আনতে ভুলে যাচ্ছি। আর দেখো এই যে ফুলগুলো ছিল ফ্লাওয়ার ওয়াশে সেইগুলোকে টুকরো টুকরো করে চারদিকে ছড়িয়ে দিয়েছে, তো ওই জন্য টানলাম সোফাটাকে, টেনে ভালো করে ঝেড়ে ফুলগুলোকে বার করে নিলাম, আবার জায়গার জিনিস জায়গায় রাখবো। আর দেখো আমার পিছন দিয়ে আমার চুলটা কেমন লাগছে, আমি নিজে স্ট্রেট করেছিলাম, তোমরা তো ভিডিওতে দেখেছো, কিন্তু কেউ কিছু সেভাবে কমেন্টই করনি। আমি এর থেকে বুঝলাম কেউ আমার ভিডিও ভালোভাবে দেখলে না, কেন ওই ভিডিওটা আমি বলেছিলাম আমি চুল স্ট্রেট করতে, কারো কোনো কমেন্টই পাইনি আমার চুল স্ট্রেট নিয়ে। তাই আরেকবার বলছি, জানি না কতজন এই ভিডিওটাও এতক্ষণ দেখছে, চুপ। তো এদিকে আমার মেয়ে সিটি মারছে ভিডিও এডিট করার সঙ্গে সঙ্গে। তো ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, এবার দেশি স্টাইলে ঝপাঝপ করে মুছে নেব। আর চুল যেহেতু কেটেছি দুর্গাপুজোর জন্য তাই ঝুলপি সারাক্ষণই বেরোতে থাকে, আর আমার ভীষণ ভীষণ বিরক্ত লাগে, এবার এই নেতা হাতে তো চুলে হাত দিতে পারবো না, তাই ঝুলপিটা বারবার লাগছে আমার মুখে। তো এখন চলে এসেছি রান্নাঘরে, টুকু টুকু করে মেসেজ হচ্ছে, ওয়াইফাইটা অন করলাম আবার, কালকে রান্না করতে করতে না খালি বসে চুপচাপ রান্না করতে আমার মোটে ভালো লাগে না, আমি একটু ভিডিও দেখবো, একটু কারো ব্লগ দেখবো, একটু ফেসবুক ঘাঁটবো, ঘাঁটতে ঘাঁটতে রান্না করতে ভালো লাগে। তো আজকে বর এনেছে কাটাপোনা মাছ পটল দিয়ে ঝোল ঝাল করতে, মানে ঝোলও হবে না আবার ঝালও হবে না, ওই রকম টাইপের করতে, আর ডাল করবো মুসুরির ডাল। থাকি মোটামুটি সকাল হয়ে গেছে, এবার মেয়ে স্কুল থেকে আসবে, মেয়েকে কিছু একটা খেতে দেবো, পিয়া খেতে দেবো, দুধ দেবো, তো মেয়ে আসো কতক্ষণে মোটামুটি রান্নাটা বান্না হয়ে যাবে। চলো রান্না বান্না করে তারপরে তোমার সঙ্গে, ঠিক আছে? কেন যে এলো আমি নিজেও জানি না, চলে এলাম বক বক করতে। তো চলো রান্না বান্না করে দেখা হচ্ছে, ডাক করতে দেখাতে ভালো লাগে, চলো। হ্যাঁ বন্ধুরা, তো রান্না করতে করতে এখন বাজে হচ্ছে 10:30, তো আমার মেয়ে এসে গেছে, বাট এখন 10:30 নয়, সরি এখন বাজে 11:00। আজকে আমার মেয়েকে আমার বর নিয়ে এসে কারখানায় রেখে দিয়েছিলো, আর আমি টেনশন করছি যে 11:00 বেজে গেছে, এখনও কি মেয়েকে নিতে যায়নি? তো মহারাজ মেয়েকে নিয়ে নিজের কারখানায় নিয়ে রেখে দিয়েছিলো, 11:00 সময় নিয়ে এসছে, আর এসেই আমার কাজ হচ্ছে প্রথমে ওকে জল দেওয়া, কারণ যেহেতু ও ছোটো, ওয়াটার বোতল দিয়ে পাঠালেও ওয়াটার বোতলগুলো মিশ্রা রেখে দেয়, কারণ ওরা জল নিয়ে অনেক সময় ফেলে দেয় কাপড় জামায়, তাই ওয়াটার বোতলটা রেখে দেয় টিফিন টাইম, টিফিন টাইমে বাচ্চারা তো বুঝতেই পারছো নিজেরা জল খায় না, তো আমার মেয়ে খাবার খাক না খাক আমি সবার আগে জল খাওয়াই। আর আমার মেয়েকে তোমরা বুঝতে পারছো আমি ভীষণ ভীষণ চটকাই, ওই জন্য ওর একটু রোগা বলতে পারো, কেন বলে মা বাবারা বেশি চটকানো উচিত না, কিন্তু আমি আমার মেয়েকে ভীষণ ভীষণ চটকাই। তো এবার হচ্ছে জামা টামা খুলে ওকে ভালো করে একটু হাত পা ধুইয়ে দেবো, আর বলতে নো জামা কাপড় এত নোংরা করে মনে হচ্ছে না মেঝেতে গিয়ে গড়াগড়ি খেয়ে এসে। তো চলো ওর জামা কাপড় খুলে এগুলো সব কাচতে দিই, আর কাচতে ওই ফেলবে, তো কেচে দিই আর মেয়েকে একটা জামা পরিয়ে দিই তোমাদের সঙ্গে ফ্রন্টে এসে আমি কথা বলছি। তো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, এবার এখন বাজে 11:30, মেয়েও স্কুল থেকে চলে এসছে, ও খেলছে, তো চল একটু ওর কাছে যাওয়া যায় ঘরে, সরি কি খেলছে একটু দেখ। বাড়িতে কেউ আছে? এটা কার বাড়ি? লোকের বাড়ি? কোন লোকের বাড়ি? লোকটা কোথায়? ও বাবা, এই তোর লোকটা চেয়ারটা দিয়ে কি করেছে দেখো তোমরা, এটা হচ্ছে বসার চেয়ারটা তুলে রেখেছি, ওর চেয়ারটা দেখো, এই তোয়ালে এই গামছা দিয়ে ওর ঘর বানিয়েছে। কি গো, দরজাটা খোলো একটু দেখি, এই তো ওইটা তোমার জানলা? ও আচ্ছা 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 আচ্ছা, এবার খুলে দি। এ বাবা, উপরটা তো খুলে গেল, ছাদ কোথায় গেল? গুড আফটারনুন, তো সবাই কেমন আছো? আশা করি এখনো ভালোই আছো। দেখো আমি মুখে ফোকাসে লাইট মেরেছি, না লাইট মারিনি, মেঝেতে রোদ পোচা রোদ এসে আমার মুখে ফোকাস মারছে, আর শীতকালেরই একটা জ্বালা ক্রিম মাখতেই হবে, আমি এমনি না খুব পুড়ে ক্রিম ফ্রিম মাখতে চাই না, কিন্তু শীতকালে যে মুখটা ধুয়ে এসছি আর মুখটা পুরো টান ধরছে, তো মেয়ের ময়শ্চারাইজারটা নিচ্ছি আমি, যে কোনো ক্রিম যাই মাখি মুখে, মানে দুদিন মাখবো তিন দিনের মুখে পড়বো, তো দানা 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 ভর্তি হয়ে যায়, সহ্য হয় না। তো মেয়েরটা নিয়েছি, এটা মেয়েকে ডাক্তার লিখে দিয়েছিলো, মেয়ের একটা অ্যালার্জি হয় শীতকালের অ্যালার্জি, তো সেই থেকে সারা বছর ওকে এইটা মাখাই, ডাক্তার লিখে দিয়েছে,
তো আমিও এটাই মেখে নিয়েছি। এটা মাখলে দেখেছি না, মেয়েকে অনেক সময় হয় না, গায়ে ক্রিম মাখালাম, মাখিয়ে নিজের মুখে মেখে নিলাম, এইরকম করি, তো দেখি দানা বেরোয় না, তো সেই জন্য না এটাই মাখি। এটা মাখলে মুখটা টানও ধরবে না, খুব তেল তেলে সফট, আর বাচ্চাদের জিনিস তো ভালোই হবে। আর এটা নিয়েছি কেয়া সেটে, এটা বাগবো হাতে পায়ে, কি করব, কিনেছি কিন্তু লাগাতে পারি না, মুখে লাগালেই দানা বেরিয়ে যায়, তো এটা হাতে পায়ে লাগিয়ে নেবো। হাতে পায়ে স্কিন একটু শক্ত থাকে আমাদের, তো এটা হাতে পায়ে লাগিয়ে নিয়েছি, আর মুখে লাগাচ্ছি না, মাঝখানে 2-3 দিন লাগিয়েছিলাম, এত দানা বেরোতে শুরু করেছে না, বাপরে বাপ, সেই থেকে আমি বন্ধ করে দিয়েছি। গুর মুখে কিছুই লাগো না, কিন্তু শীতকাল তো না লাগালেও না, আর পন্সটা লাগালে বড্ড চ্যাটচ্যাট চ্যাটচ্যাট করে, কিন্তু মেয়ের ক্রিমটা লাগিয়েছি দেখো খুব একটা চটচট করছে না। তো চলো এবার একটা টিপ পরে নিই, এই তো সাজ, আর কি আমাদের সাজ বলো, ব্যাস কমপ্লিট, সাজ কমপ্লিট, আর কোনো কিছু নেই। বলো কি? হ্যাঁ বলো। হ্যালো ফ্যাম। তারপরে বিচন্দা, হ্যালো ফ্রেশ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বংচন্দা লাইফস্টাইল, বুঝেছো? ও হ্যালো ফ্রেন্ডসই বলতে দেয়, ওয়েলকাম টু মাই চ্যানেলও বলতো, কিন্তু এখন লজ্জায় বলতে পারছি না, এখন উনি খাবার খাচ্ছে, আধ ঘন্টা ধরে উনি খাবারই খাচ্ছে, এমন তাকিয়ে আছে কিচ্ছু বুঝলেন, দুষ্টু শেষ, দুষ্টু শেষ, খেয়ে বলো হ্যালো ফ্রেন্ডস, বলো দেখো 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 ছুচন, তার দেখো ছুচ, এই ছুচ আয় তো, ছুচ রাখতে চলে আসবে ছুচ, ব্যথুচোর নাম শুনলেই হয়ে যায়, চলো ওকে খাই, খাওয়াতে বসেছি এখন মেয়েকে, খাইয়ে নি, খাইয়ে নিয়ে আস। গুড আফটারনুন, তো সকাল দুপুরবেলা মেয়েকে খাইয়ে দাইয়ে আমাদের খাওয়া দাওয়ার পর সোজা চলে এসি বাসন মাজতে, কারণ দুপুরের বাসন দুপুরে রাতের বাসন রাতে মেজেই আমি ঘুমাই, তো এখনও ঘুমোতে যাব, একটু দুপুরে ঘুমোবো, বুঝতে পারছো বাঙালি ঘরের বউ, বাঙালিরা একটু ঘুমোতে ভালোবাসে, তো ঘুমোতে যাওয়ার আগে দুপুরে সমস্ত বাসন মেজে নিয়েছি, আর আজকে করেছিলাম হচ্ছে মাছের ঝাল বললামই ডাল, আর সঙ্গে করেছিলাম বেগুন পোড়া আলু ভাজা পটল ভাজা, আর ভাতটা তো অতি অবশ্যই, সমস্ত পেট পুজো করে পেট ভর্তি খাবার ঠুসে নিয়েছি, এবার যাব হচ্ছে ঘুমো, তার আগে বাসনগুলো ভালোভাবে ধুয়ে নিচ্ছি, আর দেখতে পাচ্ছ আমার জানলা থেকে এতটা আলো আসছে যে আমার ক্যামেরায় ভিডিও করা যাচ্ছিল না, তাই জন্য জানলাগুলোকে বন্ধ করে আমি ভিডিওটা তোমাদের দেখালাম, যে না আমার বাসন আমি মাজি, কেউ নেই গো মাজার জন্য, মেয়ে বড় হলে একটু আধটু হেল্প করবে, কিন্তু ততদিন তো আমাকেই মাজাবে, তো চলো বাসন মাজন মেজে এবার যাই একটু শুয়ে শুয়ে নাক ডাকি, বাট আমি নাক ডাকি না, আমার বর নাক ডাকে, ঠিক আছে, তো একটু ঘুমিয়ে নিই, ঘুম থেকে উঠে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো দেখো ঘুম এখানে কমপ্লিট হয়ে গেছে, 4:30 বাজে, এবার হচ্ছে কাপড় জামা তোলার পালা, 4:30 সময় কাপড় জামা তুলে এগুলোকে পাট করব, আর ভিডিওটা বেশি বড় করবো না, অলরেডি আজকের ভিডিওটা অনেক বড়, তো আজকে আমার এই ডেলি রুটিনটা তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ঘুম থেকে উঠে এখনও হাই উঠছে, আমি ঘুম থেকে উঠলে সারাক্ষণ হাই তুলি, তো চলো আর বেশি বকবক করব না, দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে, ততদিন সকালে ভালো থাকো, সুস্থ থাকো, টাটা, বাই বাই, আর আমার ব্লগটা দেখতে থাকো, ঠিক আছে, বাই বাই।